আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। উমান প্রবাসী যারা আছেন সবাই আমার সালামটি গ্রহণ করুন, এবং আপনাদের জন্য রয়েছে আমার অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটি দেখুন, এম্বাসি অফ বাংলাদেশ, বাংলাদেশ এম্বাসি থেকে নতুন একটি লেটার জারি করেছে। তো এই চ্যানেলের ভিতরে সম্পূর্ণ পিওর নিউজ পেপার পাবেন আপনারা প্রবাসীদের জন্য, উমান প্রবাসীদের জন্য। আমি সবসময় পিওর নিউজ নিয়ে আসি বা অরিজিনাল নিউজ নিয়ে আসি। দেখুন বাংলাদেশ এম্বাসি থেকে কী বলেছে আজকে 17 জুন 2020, জরুরি বিজ্ঞপ্তি। এত দ্বারা উমান প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনে শারীরিক দূরত্ব বজায় রাখা অতি অবশ্যই অবশ্যক বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ওমান সরকারের সুপ্রিম কমিটির নির্দেশনা প্রদান করেছে। কিন্তু করোনা ভাইরাসের নিয়ন্ত্রণের জন্য দীর্ঘদিন ওমানের বিভিন্ন অঞ্চল লকডাউন থাকার পর সম্প্রতি লকডাউন শীতল করার কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক, ওমান স্পন্সর ও অন্যান্য ব্যক্তিগর্ব প্রতিদিন বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন প্রকার সেবা গ্রহণের জন্য আগমন করেছেন। কিন্তু দূতাবাসের জনবলের অপ্রতুলয় ও স্থান সংকুলনের অভাবে যথাযথ শারীরিক দূরত্ব বজায় রেখে সেবা প্রদান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ফলে একদিকে যেমন সেবা প্রত্যাশীগণ গাদাগাদি করে প্রচণ্ড রোদে পুড়ে দুর্বিষয়ে গরমে কষ্ট পাচ্ছেন, এবং অন্যদিকে সেবা প্রত্যাশীদের স্বাস্থ্য চরম হুমকির মধ্যে পড়ছে। এই বিষয়ে উমান কর্তৃপক্ষ আপত্তি উত্থাপন করেছেন। তাছাড়া ইতিমধ্যে সেবা প্রদান করতে গিয়ে দূতাবাসের কয়েকজন কর্মকর্তা কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের পরিবারের সদস্যগণ সংক্রমিত হয়ে পড়েছেন। এমত অবস্থায় বৃহত্তর জনগণের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করার জন্য এবং দূতাবাসে আগত সেবা প্রত্যাশীদের খোলা আকাশের নিচে গরমে কষ্ট থেকে লাগার জন্য আগামী 21 জুন 2020 রোববার থেকে দূতাবাসের কাউন্টারে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি এবং ক্ষেত্রবিশেষ 1 বা 2 বছরের জন্য হাতে লিখে ম্যানুয়াল নবায়ন করা হবে। তাছাড়া নতুন পাসপোর্টের আবেদনসমূহ আপাতত শুধুমাত্র বাংলাদেশি যৌথ মালিকানাধীন গালফ ওভারসিজ এক্সচেঞ্জ এবং ওমান এক্সচেঞ্জের 25টি শাখার মাধ্যমে সপ্তাহে 7 দিন সকাল 8:30 থেকে দুপুর 1:30 এবং বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকবে বা গ্রহণ করা হবে। বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত ও সংক্রান্ত 7 জুন 2020 তারিখের বিজ্ঞপ্তিটি সকলের অবগতির জন্য আবারও প্রেরণ করা হলো। এই ব্যবস্থাপনা বৃহত্তর জনস্বার্থ এবং সাময়িক সময়ের জন্য গ্রহণ করা হলো। করোনা পরিস্থিতির উন্নতির সাথে দূতাবাসের কাউন্টারের সকল সেবা কার্যক্রম বিষয়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময়ে সকলকে জানানো হবে। সকলের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ। মোহাম্মদ নাহিদ ইসলাম, কাউন্সিলর ও দূতালয় প্রধান। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এখানে ওনারা কী বলেছেন, যে মানে যখন লকডাউন খুলেছে, এখন লকডাউন খোলার পরেও কিছু লকডাউনও আছে, এরই মধ্যে এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশি সবাই এম্বাসিতে যাচ্ছেন ওনাদের বিভিন্ন সুবিধা অসুবিধার জন্য বা পাসপোর্ট রিনিউ করার জন্য। তো ওনারা এখানে বলেছেন যে এই পাসপোর্ট করতে যাচ্ছেন বা কেউ রিনিউ করতে যাচ্ছেন, এটা ওইখানে গিয়ে আমাদের এম্বাসির ভিতরে হয়তো জায়গাও হচ্ছে না বা অনেকেই গাদাগাদি হচ্ছে, অনেক মানুষ হচ্ছে। তখন এম্বাসির ভিতরে জায়গা না হওয়ার কারণে তো কী হচ্ছে যে মানুষ একজনে আরেকজনের মানে যে এখন যে করোনা সমস্যাটা, এটা বেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি হচ্ছে। এবং ওনারা এখানে আরও বলছেন যে দূতাবাসের কর্মকর্তা, যে যারা এখানে এম্বাসিতে চাকরি করে কর্মচারী আছেন, তারাও অনেকে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের পরিবারও অসুস্থ হওয়ার পথে বা পড়েছেন। এমন অবস্থা বৃহত্তর জনগণের স্বাস্থ্য ঝুঁকি, মানে সবার এই স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে এখন। তো এই জন্য ওনারা বলতেছেন যে আমরা ঘোষণা করতেছি, ওনারা ঘোষণা দিয়েছেন এম্বাসি থেকে 21 জুন 2020, 21 তারিখ থেকে রোববার থেকে দূতাবাসের কাউন্টারে, মানে বাংলাদেশ এম্বাসিতে 21 তারিখ থেকে কাউন্টারে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি, মানে যদি যাদের পাসপোর্ট আগে করতে দিয়েছেন তারা পাসপোর্ট নিয়ে আসার জন্য যেতে পারেন, এবং যারা চান যে 1 বা 2 বছরের জন্য হাতে লিখে পাসপোর্ট রিনিউ করতে চান,
তারা এটা নবায়ন করতে পারবেন। বিশেষ ক্ষেত্র বিশেষ ক্ষেত্র বিশেষ ওনারা বলছেন, যদি বিশেষ প্রয়োজন হয় তাহলে এটা করতে পারবেন। তারপর ওনারা আরও বলছেন, নতুন পাসপোর্ট আবেদন শুধু করবেন কোথা থেকে? ওনারা বলেছেন যে যত ওমান এক্সচেঞ্জ আছে 25টি শাখার মাধ্যমে এটি করা যাবে। সপ্তাহে 7 দিনেই সকাল 8:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে 8:00 পর্যন্ত এটি গ্রহণ করবেন। বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সংক্রান্ত 7 জুন 20 তারিখের বিজ্ঞপ্তিটি সকল অবগতির জন্য আবার প্রেরণ করা হলো। তো অবশ্যই মানে ওনারা এটা বলেছেন, ওনারা আরেকটা সার্কুলার দিয়েছেন যে কোন কোন জায়গায় এটা এই শাখাগুলো করেছেন, এই ব্রাঞ্চগুলো করেছে, এটা নিয়ে আমি আরেকটি ভিডিও বানাবো। এই ভিডিওটি তাহলে বড় হয়ে যাবে, কোথায় কোথায় গিয়ে আপনারা এটা করতে পারবেন ওমানের ভিতরে। তো বিস্তারিত আমি আরেকটা ভিডিওতে নিয়ে আসবো যে ওনারা কোন কোন জায়গায় এটা করেছেন, যে ওই ব্রাঞ্চের পেপারটা আমি কালেক্ট করে ওটা কোন কোন জায়গায় করতে পারবেন, আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো সেই পর্যন্ত ভালো থাকুন। তো পরবর্তী ভিডিওটি পেতে আপনি কোথায় পাসপোর্ট করতে পারবেন বা কোথায় রেনু করতে পারবেন, বিশেষ কোনো জরুরি কাজে আপনি কোথায় যোগাযোগ করতে পারবেন, আমি ওটার ঠিকানা নিয়ে আসবো। ওমানের কোন কোন জায়গায় 25টি শাখা আছে ওটা নিয়ে একটি ভিডিও বানাবো। তো ওই ভিডিওটি দেখার জন্য আপনি আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন ভিডিওর নিচে একটি লাল কালা বাটন আছে, আঙ্গুল দিয়ে শুধু টাচ করে রাখুন, তো তারপরে আমার সমস্ত ভিডিও আপনি পেয়ে যাবেন। তা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।